ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইপসিতাস ব্লগস অ্যান্ড কুকিং। তো আজকে আমি দুপুর থেকে ব্লগটা শুরু করেছি, এখন হলো দুপুর দুটা বাজে, দুটা বাজে নেই ঠিক, মানে দেড়টা বাজে আর কি, ঘড়িটা আমি ঠিক দেখিনি। তো আমি ঠাকুর রুম থেকে ব্লগটা শুরু করেছি, আমার ঠাকুর দেওয়া মোটামুটি হয়ে গেছে, এই যে এখন ধূপ ধুনা দেবো ঠাকুরকে, মানে ঠাকুরকে গা মুছানো টোছানো হয়ে গেছে, ফুল টুল দেওয়া হয়ে গেছে, এখন আমি ঠাকুরকে আরতি করব। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা, সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো, খুবই ভালো লাগবে, ইন্টারেস্টিং। তো আমি ঠাকুর মানে ধূপ এসে দিয়ে দিচ্ছি, আরতি করছি, আর ঠাকুর দিতে গেলে আমার কাঁসা ঘণ্টা জোগাড় না দিলে মনে হয় কি ঠাকুর দেওয়া হয় না, আমার অনেক ঠাকুর, আমার মানুষের থেকে ঠাকুর বেশি, মানুষ হলো চারজন আর ঠাকুর হলো অনেক, ঠাকুর না করেও হলো বিশটার উপরে ঠাকুর আছে। রোজ দিন সব ঠাকুরকে গা মুছায় ফুল দিই, আর কিন্তু বাটা একটাই দিই, কারণ আমার শাশুড়ি মাকে দেখে এসেছি, তো ওইটাই আমি নিয়ম মেনে রেখে মেনে চলছি আর কি। তো এই যে কাঁসা বাজাচ্ছি আমি, আমার রোজ দিনই কাঁসা না বাজালে ভালো লাগে না। আর ঠাকুর রুমের মধ্যে সুন্দর করে আমার শ্বশুর খুব সুন্দর করে পূজা দিত, খুব সুন্দর করে ফুল টুল সাজাতো, মানে আমাদের তো ডেইলি ফুল কেনা হয়। তা শীত পড়ে গেছে, ঠাকুরকে লোকনাথ বাবাকে এসে পরিয়ে দিয়েছি কাপড়, আর এই যে তিনটা কুশন এগুলো হলো ওই যে ফ্ল্যাটের জন্য রেখেছি, এগুলো বের করে আর বালতি রেখেছি বের করে, কারণ ফ্ল্যাটে তো গৃহপ্রবেশে দুইজন ব্রাহ্মণকে লাগবে। আর এটা হলো আমার শ্বশুরমশাই, এই যে দেখো শ্বশুরমশাই, এই ফটো দিয়ে আমাদের প্রত্যেকবার বার্ষিকটা হয়, তো এই ফটোটা ফ্ল্যাটে চলে যাবে, তো এগুলো ঠিক করে রেখেছি। আর এই যে কিছু বাসন এসে আগেই পাঠিয়েছি কিছু কিছু, মানে সব অল্প অল্প করে পাঠাচ্ছি, আমাদের দাদাভাই যখনই যায় তখনই নিয়ে যায় অল্প অল্প করে, কারণ কি অনেক দূর, তো তো একসাথে তো এত জিনিস নেওয়া সম্ভব না। আর আমরা তো ফ্ল্যাটে সত্যি কথা বলতে গিয়ে পুজোতেই থাকবো, পুজো টুজো দিয়ে দুই তিন দিন থাকতে হয়, ওইটাই থাকবো, তারপরে তো ফ্ল্যাটে মানে একভাবে থাকা হবে না আর কি। তো এই যে আমি সারা বাড়িতে ধূপধুনো দিয়ে দিয়েছি, দেখো প্রত্যেক দিনই এটা আমার কাজ, ধূপধুনো দিয়ে দিয়ে সব প্রত্যেকটা রুমের মধ্যে ঠাকুর দেওয়ার পরে। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর এই যে শাশুড়ি মাকে খাওয়া দিয়ে দিলাম, তার মানে আমি স্নান করার আগেই শাশুড়ি মাকে খাওয়া গরম করে শাশুড়ি মাকে দিয়ে তারপরে স্নানে যাই, স্নানের থেকে মানে ঠাকুরটা দিই, আর মেয়ের স্কুল থাকলে ঠাকুর টাকুর দিয়ে মেয়েকে আনতে যাই, দিদিকে বসিয়ে রাখি মাকে দেখার জন্য, কারণ কি একটু উল্টাপাল্টা এই যে দিদি বসে আছে, কারণ উনি একটু উল্টাপাল্টা করলেই কী করেন মানে খাওয়ার মধ্যে জল ঢেলে দেয়, নাহলে এটু হাতে উঠে যায় এই এই করে, আর খেতে খুব দেরি করে দেখে। তো এই যে আমি তুলসী তলায় ধূপধুনো দিয়েছি দিচ্ছি আর কি, আগেই আমি জল আর ফুল দিয়েছি, তো এখন তুলসী তলায় ধূপধুনো দিচ্ছি, আর সূর্য দেবতাকেও আমি ধূপধুনো দিই। আমার হয়ে গেছে এই যে দেখো, আর এই যে ঠাকুরের স্নান করানো জলটা আমি কী করি ফালাই না, হ্যাঁ মানে এটা আমি গাছের মধ্যে দিয়ে দিই, আমার ফুল গাছের মধ্যে, সেদিনকার টপ এনেছি তোমাদের সাথে তো শেয়ার করলাম, এই চারটা ফুলের টপ, এই যে সব গাছগুলোতে জল দিচ্ছি, আর শীতের দিনে একদিন দিলেই দুই তিন দিন না দিলেও চলে। তো এই যে ফুল গাছ, প্রত্যেকবারই ফুল গাছ কেনা হয়, কিন্তু কি ফুল গাছ কতদিন টিকে তা যে মানে কোনো ঠিক নেই, বেশি দিন থাকে না, খুব সুন্দর কিন্তু যখন কেনা হয় খুব সুন্দর লাগে, তারপরে গাছগুলো কেমন জানি হয়ে মরে যায়। তো এই যে বাইরে দেখো কেমন জানি দিনটা, মেঘলা মেঘলা দিন। তো আমার ঠাকুর দেওয়া শেষ, এখন আমি প্রদীপটা নিভিয়ে রান্নাঘরে যাচ্ছি। তো মেয়ে বলছে যে বেগুনি খাবে, তো ওকে বেগুন ভাজা করে দিচ্ছি, দিদিকে বলছি বেগুনটা কেটে দিতে, তো কেটে দিয়েছে ছোট একটা বেগুন, এই যে। তো বলছে শুকনো লঙ্কা খাবে, মানে লঙ্কা, অবশ্যই এটা ঠিক কথা, ভাজার সাথে বা সিদ্ধর সাথে লঙ্কা ফ্রাই করে খেতে খুব মজা ভালো লাগে আর কি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, এই যে এখন আমি তেল দিব, সর্ষার তেল দিয়ে, অ্যাকচুয়ালি বড়া টড়া সর্ষার তেল দিয়ে ভালো লাগে। ওই যে তার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি লঙ্কাগুলো দিয়ে দিব, এই যে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। তো আমি ড্রেসটা চেঞ্জ করতে পারিনি, কারণ কি দেরি হয়ে যাবে, দুটো বেজে গেছে,
অলরেডি তো লঙ্কাটা ভাজা ভেজে নিচ্ছি আগে লঙ্কাটা ভেজে তারপরে বেগুন ভাজাটা করব মানে আজকে অন্য রান্নাটা আর শেয়ার করি নাই যেহেতু ঠাকুর রুম থেকেই ভিডিওটা শুরু করেছি তো অন্য আর রান্না শেয়ার করলাম না তো বেগুনটা সেই টাইমে করছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো লঙ্কা ভাজা হয়ে গেছে আমার এখন বেগুনগুলো আমি দিয়ে দিব আগের থেকে হলুদ লবণ লঙ্কা দিয়ে ভালো করে একটু চিনি দিয়েছি চিনি দিলে কি হয় তেলটা কম লাগে বেগুন ভাজাতে তা বেগুনটা মানে ছোট হিসাবে ভালোই ছিল বড় বড় পিস হয়েছে তিনটা পিস হয়েছে তো বেগুনগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর মেয়েকে বললাম হাতটা ধুয়ে বস ও বলছে ঠাম্মার রুমে পিলো বক্সের মধ্যে উপরে এখানে মানে পিলো বক্সে রেখে ওইখানেই খাওয়া দাওয়া করে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করে তো বেগুনগুলো আমি উল্টিয়ে দিলাম এক পাট এই যে দেখো কি সুন্দর লাগছে বেগুন দেখতে ভালো লাগে কিন্তু বেগুন যখন ভালো বেগুন দেখার পরও পোকা যখন পাওয়া যায় ইস তখন আর বেগুনের উপরে ভক্তি আসে না তো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে তো মেয়েকে ভাতটাও গরম করে নিয়েছিলাম আগেই তো ভাতটা দিয়ে দিচ্ছি বলছি বস তো বলছে যে ওইখানে খাবে ঠাম্মার রুমে টিভি দেখে দেখে খাবে আর এই যে আমাদের আর একজন হেমামালানি খালি জামাই ঠিক করে খালি জামাই ঠিক করে উনি খেতে বসলে জামা খুলে এসে খুলে দেয় সোয়েটারের হাতা খুলে দিব আর এমনি বসে থাকলে উঠায় দিবে উনি যে কত কী করে সারা দিন তো এই যে মেয়েকে দিচ্ছি দুটা বেগুন ভাজা ডাল ডালটা গরম করে দিয়েছি কারণ কি শীতের দিনে একটু খাওয়াটা গরম হলে খাওয়ার মজাটা বেশি ভালো মানে মজাটা লাগে আর কি মানে খাওয়াটা ভালো হয় আর কি তো এই যে বাটিতে বলছে বাটিতে আমাকে ডাল দাও তো ওকে বাটিতে ডাল দিলাম তো ডাল দিয়ে আসলাম বলছে অন্য সবজি দিব বলছে না খাবে না এই যে দেখো পিলো বক্সের উপরে এটা আমাদের ডাইনিং টেবিল পিলো বক্স ডাইনিং টেবিল টিভি দেখে দেখে ও খাচ্ছে আর আমি হলো আমাদের ডাইনিং টেবিলে আমি রাত্রেও খাই অবশ্য কোনো সময় টিভি দেখতে দেখতে এরকম করে খাওয়া হয় আমাদের তো উনি খাচ্ছেন আর টিভি দেখছেন এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর পাশেই আমাদের শাশুড়ি মা ঘুমিয়ে আছেন আর শুকনো লঙ্কা ভেজেছি না মানে খালি কাশি আসছিল আমার আমি ভয়েস দিয়ে দিয়েছি তোমরা বুঝতে পারছো না তো এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় তোমাদের সাথে আবার আসলাম তো মাকে দিদি হাঁটাচ্ছে উনি এই রুম থেকে এই রুম হাঁটতে থাকেন সকাল বিকাল দুবেলাই হাঁটেন তো মেয়েকে বলছি মেয়েকে জুতা পর ও জুতা খুঁজে পাচ্ছে না তারপরে আমি বললাম এই যে নে তারপরে পড়লো পড়ার পরে ওকে দিয়ে আসলাম ওকে দিয়ে আসলাম দিয়ে আসার পরে তোমাদের সাথে আর আনার সময় ভিডিওটা শেয়ার করলাম না আনার যে গাড়িটা ওই দিন ছিল আমাদের এখানে সেই দিনকার শ্রীলঙ্কা আর ইন্ডিয়া শ্রীলঙ্কার ম্যাচ ছিল এই জন্য রাস্তাঘাটে একদম লোকজন কম আর এই যে দেখো গাড়ি এই সাইডের গাড়ি ওই সাইডে পার্কিং করতে দিচ্ছে না তো আমাদের গাড়িটা সেই দিন মানে তোমাদের দাদাভাইকে অফিসে দিয়ে এসে আমাদের ড্রাইভার দাদা রেখে চলে গেছে তো তোমাদের দাদাভাই অফিসের গাড়িতে চলে আসছিলো তারপরে মেয়ে চলে আসলো তারপরে আমি আর মেয়ে আমরা একটু বিশালে বের হলাম বিশাল মানে কি শপিং মল দেখিয়েছিলাম তোমাদেরকে আগের ভিডিওতেও তো এই যে রাস্তার ভিউটা একটু তোমাদেরকে দেখালাম এই যে ভি মার্টের সামনে এসে বিশালের সামনে এসেছি এটা হলো আমাদের শনি মন্দির এখানে প্রত্যেক শনিবারে পূজা হয় বড় করে বাড়ির সামনে এই যে দেখো সেল দিয়েছে কি সেল দিয়েছে ভগবান জানে আমরা কিছু কেনাকাটি করার জন্য এসেছি মানে আমার নতুন স্বপ্নের বাড়ির জন্য মানে পুরনো বাড়ির জন্য না এটা নতুন বাড়ির কিছু কেনাকাটা এই যে দেখো তো মা মেয়ে বলছে এটা নাও ওইটা নাও এটা করো এটা করো মানে পারলে পুরো শপিং মলটাই উঠায় নে তো আমি প্যান্ট দেখতেছিলাম বলছিলাম নিবি নাকি বাবা নে বলছে না ও প্যান্ট নেবে না লাগবে না আসলে আমরা বাজারে যখন যাই একটা ভেবে যাই যখন বাজারে নানা ধরনের জিনিস দেখি তখন মনটা অন্যরকম হয়ে যায় তখন না চাইলেও আমাদের ইচ্ছা করে এটা কিনি ওইটা কিনি
আর উনি তো ফাঁকিবাজি কেমনে খালি পড়া পড়াশোনা না করে সে ঘুরতে যাবে ওই খালি থাকে। তো ওই যে আমাকে বলতেছে মা পাটিটা নো, আমি বলছি না দেখি না পাটি নেবো কেন, আজকাল সুন্দর সুন্দর সেই পাওয়া যায়, এই যে কী বলে জানি এগুলো পাপসের মতন যে ওগুলাই পাওয়া যায়। আমি আমার সময় যখন মানে যেই সময় যেই জিনিসটা বলতে লাগে তখন ভুলে যাই, পরে মনে পড়ে, এই যে দেখো দুনিয়ার পাপস। মেয়ে বলছে যে দেখো মা এগুলো সুন্দর, মানে এখানে এক্সাবার্কার সুন্দর সুন্দর আছে, তো এখান থেকে কয়েকটা চুজ করে নিয়েছি, কিন্তু যখন উপরে গেছি তখন আরও সুন্দর সুন্দর দেখেছিলাম, তখন এগুলো রেখে উপরের থেকে নিয়েছি। তো এই যে দেখো সুন্দর সুন্দরই ছিল, আর খুব একটা রেঞ্জ বেশি না, মানে দাম বেশি না, 100-এর মধ্যেই ছিল, 100-এর উপরেও ছিল, কিন্তু আমি উপরেরগুলো দেখলাম না, সামনে যেগুলো পেয়েছি যেগুলো ভালো লেগেছে, মানে কমও না বেশিও রেঞ্জও না, মোটামুটি রেঞ্জের মধ্যে। তো মেয়েকে বললাম চুজ করে নে কয়েকটা, এই যে দেখো করছে, দেখো অনেকগুলো। আর আমার বাড়ির সামনেও একটা আছে ভিমার্ট, কিন্তু এটার থেকে এটা বড়, বিশালটা অনেক বড়, ভিমার্টের যতটুকু কালেকশন নাই বিশালে তার থেকে তিন গুণ কালেকশন আছে। আমাদের এখানে অনেক শপিং মল, কিন্তু বাড়ির সামনে এই দুটো শপিং মল দেখে এই দুটোতেই বেশি যাওয়া হয়। এখন আরও নতুন একটা দুটো খুলছে, মানে খুলেনি এখনও, ওপেনিং যখন হবে তোমাদের সাথে শেয়ার করব। আমাদের তো মেন সিটির মধ্যেই, মানে আমাদের বাড়িটা না, এই জন্য মানে সামনেই আর কি, তোমার 5 মিনিটেরও রাস্তা না। আর অ্যাকচুয়ালি আমি আমাদের আরও আছে যে শপিং মল এগুলো একটু দূরে, কিন্তু বেরোতে পারি না, কারণ আমার শাশুড়ি মার জন্য। তো মেয়ে বলছে একটা এসে নিয়ে নি, এই যে এগুলো কী বলে ঝুড়ি নিয়ে নি, মানে এগুলো রাখার জন্য, তো আমি বলছি নে, তো ওই যে নিল, এই যে দেখো এগুলো নিয়ে নিয়েছি, ওগুলো চেঞ্জ করে এগুলো নিয়ে নিয়েছি আমি। তো বলছে এই পাপোশটা নিতে, আমি বলছি না এই পাপোশটা একদমই লাইট কালার বাবা, এটা নিস না, কারণ কি এটা নিলে কি হবে, মানে একদিনও ইউজ করতে পারবো না, কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখো এখানে গেলাম না, উপরে আসছিলাম যখন তখন এক্সাবার্কার দেখেছি আর কি, মানে আমারও খুব ভালো লেগেছে, অনেক সুন্দর সুন্দর ছিল। তো এক্সেস নিয়ে তো লাভ নেই, এই বাড়ির জন্য তো আছেই অলরেডি অনেক পাপোশ আছে, তো নতুন বাড়ির জন্য। তো এই যে দেখে নিলাম, এটা লাইট কালার, বারবার ওর এটাই পছন্দ, এটাই পছন্দ, আমি বলছি না এটা নিব না, এটার মতনই অন্য কালারের নিয়েছে জোড়া আর কি, এক জোড়া, লেখা আছে এক কিন্তু দাম আছে আরেক, একটার সাথে মানে তিনটা নিলে তোমার একটু দামটা কম পড়বে। এই যে ভিতরের থেকে বের করেছি খুব সুন্দর সুন্দর লাল লাল, এই যে দেখো ভিতর থেকে এগুলো বের করলাম, পিঙ্ক কালারটা নিয়েছিলাম কিন্তু পরে চেঞ্জ করে ফেলেছি, কারণ কি অন্য এর মধ্যেই অন্য কালার পেয়েছি, তো এটা চেঞ্জ করে এটার মধ্যেই ব্ল্যাকের মধ্যে পেয়েছিলাম, ব্ল্যাক না ব্লু। এই যে একটাতে তো হয়নি ঝুড়ি, তারপরে আর একটা নিতে হলো আমাদের। তো এই যে ছোটো ছোটো বালিশগুলো নিয়ে নিয়েছি, এই যে এখানে দেখছি, নিতে তো অনেক কিছু ইচ্ছা করে, কিন্তু কে কে এত জিনিস নিয়ে কীভাবে হাঁটা চলা তো করা যায় না, ও আর আমি আর ও বাচ্চা মানুষ, ও কী ধরবে আর কী রাখবে। আর সেদিনটা রাস্তাঘাটে লোকজনও কম ছিল, আর বিশালেও লোকজন কম ছিল, মানে কাস্টমার কম ছিল, কারণ কি খেলার জন্য লোকজন কম ছিল, অনেক দোকান খুলেনি, অনেকে মানে ইসে রেখেছে, বন্ধ রেখেছে, সবাই তো ইন্ডিয়ার খেলা মানেই জিন্দাবাদ। এই যে দেখো এখানে ছোটো ছোটো বালিশগুলো দেখতে চলে এসছি, এগুলোকে কী বলে আমি জানি ভুলে গেছি, আমি বলছি না সময় যখন যেটা দরকার তখন সেটা বলতে পারি না। তো এগুলো নিয়েছি, মানে কোনটা ধরবো কোনটা নিব এটা বুঝতে পারছি না, এটা সুন্দর না ওটা সুন্দর না, এটা সুন্দর
বলে না দোকানে গেলে ঘরের থেকে ভেবে যায় এক, দোকানে গেলে হয়ে যায় আরেক, এই অবস্থা আর কি। তো এটা নিয়েছি এখান থেকে, কিন্তু একবার একরকম পছন্দ করলাম, তারপর এটা চেঞ্জ করে আবার অন্যরকম নিয়েছি। তো ওইখানে যারা স্টাফ ছিল ওরা বলছে যে এই যে অনেক সুন্দর সুন্দর আছে, তো মেয়ে বলছে এটা নাও ওইটা নাও, আমি বলছি না ওই উপরেরটা দেখি। মানে কি যখন দেখি তখন মনে হয় কি সবই নিয়ে নিই, আর যখন তারপরে মনে হয় কি না এটা ভালো লাগে না, এটা ভালো লাগে না। ও টুলের মধ্যে উঠলো, এই যে স্টাফটা বলছে, এই যে আমাকে দেখাচ্ছে, এই যে টুলের থেকে একটা নামিয়ে দিচ্ছে, এই যে 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 বলছে এটা দেখতে, এই যে এটা আছে হোম সুইট হোম। তো এটা নিয়েছি, খুব ভালো লেগেছে আমার কালারটা, এটা নিয়েছি, ব্লু নিয়েছি একটা, আর ওই যে পিঙ্ক নিয়েছি। তো দুইটা ঝুড়ি আমি নিয়ে হাঁটতে পারছি না। তো মেয়ে মানে একটা ছিল ঝুড়ি, তারপরে আর একটা ঝুড়ি দিল আমাকে, তারপরে আমি বলছি যে থাক আমি ঝুড়ি দুইটা নিচ্ছি, তুই পারবি না, আমি নিলাম ঝুড়ি দুইটা। এই যে দেখো হাঁটতে পারছি না এত ভারী ঝুড়ি দুইটা। তারপরে বলছে মা আরও কিছু নিব, এটা আমি আমি আর পারবো না নিতে, কারণ কি দুইটা ঝুড়ি আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। তারপরে দেখলাম এটা সেটা দেখলাম আর কি, ডাস্টবিন মানে ওই যে রুমের পাশে থাকে যে ডাস্টবিন মানে নোংরা টোংরা ফেলানোর, ওরকম দেখেছিলাম কিন্তু পেলাম না আমি যেরকম চেয়েছিলাম। তো অনেক ধরনেরই জিনিস ছিল, কী করবো কিনা, আমার তো সবই আছে। প্রেশার কুকার দেখতেছিলাম, কিন্তু প্রেশার কুকার তো আমার ঘরে অলরেডি অনেক কয়টা পাঁচ লিটার আছে। এই যে তারপরে ফুলের এখানে চলে আসলাম, তো মেয়েকে বললাম দেখ বাবা, হ্যাঁ তো দেখেছি ভালো লেগেছে, তারপর আমি নিজের থেকে এই ফুলটা কিনলাম, এই ফুলের টবটা খুব ভালো লেগেছে, এটা তো কিনে নিয়ে আস মানে চলে আসছে আর কি। আমি ভয়েসটা তো পরে দিয়েছি, তোমাদের দাদাভাই দেখে বলছে আরও তিনটা কিনলে না কেন, কারণ কি আমাদের তো সুরতের সামনে শোকেস হয়েছে ওইখানে রাখার জন্য। তো এই যে দেখো সিঁড়ি দিয়ে নেমে আছি এসেছি, আমি আর লিফট ইউজ করলাম না। সেদিন অবশ্য ভিড় কম ছিল বললাম না, আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। তো সিঁড়ি দিয়ে আমি নামছি, মেয়েকে বলছি যে তুই ভিডিওটা কর, আমি সিঁড়ি দিয়ে নামছি, কারণ কি একজন যদি জিনিসটা নেয় আরেকজনের তো ভিডিও করতেই হবে না। এই যে দুইটা ঝুড়ি, এই যে দেখো এখানে চলে আসছে, বেশি একটা ভিড় ছিল না অবশ্য, আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে দেখো তোমাদেরকে পুরোটা একটু দেখালাম, নিস্তালাটা যেখানে বিলিং করে, এই যে অনেক বড় অনেক বড়। এই যে মেয়েটা বিলিং হওয়ার পরে কাগজটা ওকে দিতে লাগে, যখন হয়ে যায় তখন ও বেশ ছিঁড়ে দিয়ে দে। তো ওই যে আমরা এই দিক দিয়ে নামবো এখন, আর দেখো আমার হাতে জায়গা হচ্ছে না। তো এই যে আমরা এখান থেকে নামছি, দেখো মানে এতগুলো জিনিস হাতে, ভূগোলের তলে দুইটা হাতে মানে হাঁটতে পারছি না। তার মধ্যে যেই যেই দিক দিয়ে আমরা নামছি ওই দিক দিয়ে যদি একটু পেছল খায় একদম উল্টিয়ে পড়তো। আর রাস্তাঘাটে লোকজন নাই, তখন 8:30 বাজে বেজে গেছে, মানে একদম লোকজন কমে গেছে। এই যে দেখো বললাম না তোমাদেরকে ইন্ডিয়া শ্রীলঙ্কার খেলার জন্য সেদিন লোকজন কম ছিল রাস্তায়, সবাই ঘরে বসে ইন্ডিয়ার খেলা দেখছে। তো সেদিন আর কন্টিনিউ করিনি, পরের দিন তোমাদের সাথে আসলাম আবার জিনিসগুলো দেখাতে কী কী কিনেছি, মানে অল্প অল্প করে সব কিছুই কিনছি, যখন যে টাইম পাচ্ছি তখনই যাচ্ছি। তো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনেছি। তো এই যে তিনটা বালিশ কিনে নিয়েছি, এই যে হোম সুইট হোম একটা, ওই যে ব্লু একদম সফট ব্লু কালারের একটা কিনেছি, আর মেয়ের পছন্দের একটা পিঙ্ক কালার। এই যে তিনটা তিন রকমের কিনেছি। তো এগুলো আমি আর নতুন ফ্ল্যাটে নিব না ভাবছি এখন, কারণ কি আমরা তো থাকবো না। তারপরে এই যে একটা ফুলের টপ কিনেছি, দেখো কি সুন্দর,
অবশ্য এটা 300 নিয়েছে 299 কিন্তু খুব সুন্দর তো আমাদের সুরেকের জন্য এটা মানে আমি আনার পরে আমার দোকানে দাদা ভাই বলেছে যে এরকম চারটা কিনতে কিনলা না কেন আমি তো জানি না তো একটা এনেছি পরে আরো তিনটা আনবো মানে এটা একটু দাম নিয়েছে কিন্তু এর থেকে একটু কম রেঞ্জের আনবো এটা খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার তারপরে এইগুলো এই যে পাপোশগুলো এনেছি দেখো পাপোশগুলো দেখাচ্ছি তোমাদেরকে পাপোশগুলো খুব সুন্দর হয়েছে সবগুলো পাপোশই এটা তো দেখালাম আমি এগুলো 99 করে নিয়েছে খুব একটা দাম না কিন্তু কিন্তু খুব সুন্দর কিন্তু জিনিসগুলো অবশ্যই এগুলোর কভারগুলো কিনা হয়নি কভারগুলো না কিনলেও হয় তো এই যে পাপোশগুলো দেখো এগুলো 99 করে এই যে অনেক কয়টা পাপোশ কিনেছি আমি 60টা টোটাল 60টা পাপোশ কিনেছি এই যে এক একটা এক এক ধরনের দেখতে খুব সুন্দর হয়েছে এই যে দেখো ডিজাইনটা খুব সুন্দর সুন্দর মানে খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তারপরে তোমাদের দাদা ভাই আনার পরে দেখেছে না দেখার পরে বলছে না এগুলো খুবই সুন্দর একটা গোল এই যে এটা মেইন দরজার মধ্যে রাখবো দিব আর কি কালারটা খুবই সুন্দর এখানে একরকম লাগছে কিন্তু অরিজিনাল দেখলে তোমরা বুঝতে ভিডিওতে এরকম লাগছে আর কি আর এই যে দুটো একই জোড়া এটা মেয়ের পছন্দ এটা নিয়েছে 199 না 299 সরি এটা 299 নিয়েছে কিন্তু এই এটার তুলনায় ওগুলো বেশি সুন্দর হয়েছে এটা একদম সফট এটা মানে কি রাফ ইউজ করা যাবে না আর ওগুলো রাফ ইউজ করা যাবে আর এই যে মগগুলো কিনেছে বাড়ির সামনের থেকে কারণ কি মগ তো লাগবেই আগে পাঠিয়ে দিয়েছিলাম দুটো মগ এখন তিনটা মগ কিনলাম আর এই যে দেখো হাতা খন্তা নতুন এগুলো কিনেছি কারণ নিরামিষের জন্য তো লাগবে সেই দিন আগে পাঠিয়েছি কয়েকটা আবার কিনে নিলাম তো এটা ডালের ঘুটনি প্লাস ধরো মানে যে এই বড়াটোরা করার জন্য গ্রেট করার জন্য এটা হয়ে যাবে আর একটা কিনেছি কি কেটলি পিঠার বলে কি এটাতে চালের গুঁড়ো দিয়ে কেটলি পিঠার প্রেশার কুকারে রাখলে ইসের মধ্যে মুখার মধ্যে দিলে বলে পিঠা হয় তো কিনেছি জানি না এটা পারবো কি না কিন্তু চেষ্টা করবো একদিন আর এটা হলো আমার এইবারই ফুলের টপ আর দেখো দুটা ব্যাগ দুটো দেখো 16 রুপিস করে নিয়েছে একটা ব্যাগ কিন্তু কি দুটা জিনিসের বেশি মানে ভরাই যায় না এত দাম আগে নিতো 5 রুপিস করে এখন 16 রুপিস করে নে অবশ্য 5 রুপিস এগুলো ছিল প্লাস্টিকের ক্যারি ব্যাগ এই ছিল আমার কেনাকাটি আশা করি তোমাদের ভিডিওটা আজকে একটু অন্যরকম হয়েছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কেউ স্কিপ করে দেখো না আর এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আমার নতুন নতুন স্বপ্নের বাড়ি মানে ড্রিম হাউসের জন্য কেনাকাটি অল্প অল্প করে করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি করবো আর কি তো আজকের জন্য ভিডিওটা এখানে আমি শেষ করছি আর কেউ স্কিপ করে দেখো না প্লিজ ফুল ওয়াচ করো ফুল ওয়াচ না করলেও মোটামুটি ওয়াচ করো যাতে আমি ওয়াচ টাইমটা পাই আমি কিন্তু সবার ভিডিও ওয়াচ করি তো এখন আমি রাখছি নেক্সট আমি অন্য আর একটা ভিডিও নিয়ে আসছি তো আজকের জন্য কোথাও যদি তোমাদের একটু ভালো লাগে সেই কমেন্টেই করো আজকের জন্য টাটা বাই বাই